বিদেশে এসেছিলাম বুঝছিস কেন বিদেশ বাঙালি ছাপ রাখতে হবে সব জায়গায় বেরোনোটা অনেক দেরি হয়ে গেছে সবাই বিশাল কষ্ট করে তাড়াহুড়ো করে আসলাম তুই দেরি করেছিস সেটা বল পরিষ্কার করে বল তুই দেরি করেছিস কেন দেরি করতে যাব দেরি করেছি তারপরে অন্য একটু দেরি করেছি হয়ে গেছে বল 9:05 এ ট্রেন আছে আমাদের মাস্ক কোথায় আরে মাস্কিং সত্যি এখন তো আমরা 6 জন আছি শোনাগো আমার লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব ট্রেন আমাদের কোন প্ল্যাটফর্মে ট্রেন দিয়েছে দেখি পৌঁছে আবার দেখাচ্ছি আমরা ফারাকায় ঢুকছি তার আগে আমরা মানে কি হলো জানি না আমরা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে করে ছবি তুলি ট্রেনে করে ছবি তুলি এখন আমরা এনজেপিতে নামলাম এখন এখানে একটা হোটেল নিয়ে আমরা থাকবো এখন আর বেশি লক লক করবো না আর কালকে নেক্সট দিন দেখা হবে আজ সকাল সকাল সমতল ছেড়ে পাহাড়ি রাস্তায় পাড়ি দিলাম গতকাল এনজেপিতেই হোটেল নিয়ে আমরা থেকেছিলাম আমাদের আসল যাত্রা শুরু হলো আজ আমরা এনজেপি থেকে এখন ক্যালিম্পং যাওয়ার পথে সেবক রোডের উপরে ব্রেকফাস্ট করতে দাঁড়িয়েছি ওখানে মোমো খাচ্ছি আমরা সবাই 80 টাকা করে প্লেট নিয়েছি চাটনিটা মারাত্মক চাটনিটাই স্পেশাল একটু ক্যামেরা লাগিয়ে দেখ এই নুডলটা দেখ রেবেল রেবেলিয়াস হয়ে যাচ্ছে একটা লোহা মেরে 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 যা ধার হয়ে যাচ্ছে না ভাবলেই আমি কেটে যাবে Without you, I remember myself, my name, forgot about all you tried. তো আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম আমাদের ডেস্টিনেশন কালিম্পং ডেলোর উদ্দেশ্যে গাড়ি আমাদের 3 দিনের জন্য বুক করা ছিল আজ ডেলো অবধি কাল ডেলো থেকে সাইট সিইং করে চটকপুর আর তারপরের দিন চটকপুর থেকে কার্শিয়াং এই 3 দিনের গাড়ি আমাদের অলরেডি বুক করা ছিল আমরা বুক করেছিলাম সুমো আর আমাদের ড্রাইভার হচ্ছে বোটে ভাই বোটে ভাইয়ের নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি যারা যোগাযোগ করতে ইচ্ছুক তারা যোগাযোগ করে নিও আমাদের মেন ঘোরা হচ্ছে আজকে শুরু হয়েছে আর আজকের ফার্স্ট ভিউ পয়েন্ট হচ্ছে তিস্তা আরে চল তিস্তা বাজারে ওটা বাল্য ফিল্ড করে দিচ্ছিস কেন এটা ফিউ ইয়ার্স ব্যাক এন্ড দিস টাইম কপটে ইয়েস বিদেশে এসেছিলাম বুঝছিস কেন বিদেশ বিদেশ অন্য স্টেট অব্দি যেতে পারিস তুই বাঙালি ছাপ রাখতে হবে সব না না ওটা ওটি আরে উঠে আয় না শুভ উঠে আমরা ডেলোর হোমস্টেতে চলে এসেছি এবার সবে আসলাম ডেলোর ঠিক পাশে
এই তো লেকটা তো পরে দেখাবো সবাই ঢুকে নি আগে লাগেজ টাগেজ গুলো রাখো সুন্দর জায়গা ঠান্ডাটাও বেশ লাগছে এই প্রথম ঠান্ডাটা ফিল করছি আমি সামনে তো পুরো খোলা হাওয়াটা আসছে না রাতে চরম ঠান্ডা দিয়ে দেবে সুন্দর সাজানো রয়েছে পড়ে যাস না প্যারাগ্লাইডিং হচ্ছে এখানে এই যে উপরে একজন উড়ে যাচ্ছে আমাদের মাথার উপর জাস্ট আমাদের মাথার উপরে এইখানে হচ্ছে মেন কোথাও একটা সামনেই প্যারাগ্লাইডিং এর কোথাও একটা স্টার্টিং ব্যাপার আছে গাড়ির ড্রাইভার বললো 3500 টাকা মতো নেয় বোধহয় প্যারাগ্লাইডিং এর কিরম দেখ মনে হচ্ছে আমরা এখানে লাশ ফাশ পড়ে আছি আমাদের উপরে শকুন পাক খাচ্ছে ये बड़ी अच्छी बात कही यार কিছু কথা মাত্র এগুলো চিল শকুন পাক খাচ্ছে ये सब क्या देखना पड़ रहा है अच्छा है मैं अंधा हूं যে হোমস্টেটা রয়েছি আমরা সরোজ হোমস্টে ঠিক ডেলো পার্কের সামনেই আমাদের হোমস্টেটা লেকটা সরি ডেলো লেকের সামনে দারুণ হোমস্টেটা খুবই সুন্দর এইখানটা এরকম সাজানো ফুল গাছ দিয়ে সাদা পাতা দিয়ে ভিউটা দারুণ রাতে মারাত্মক ঠান্ডা লাগবে মনে হচ্ছে লাগেজ ফাগেজ রেগে রেগে বলছি কথা বলতে মানে নষ্ট নষ্ট ডেলোর হোমস্টেতে লাগেজ ফাগেজ রেখে এতক্ষণ আলোচনা হলো আবার শেষ করে দিই জোর জোর সে বল কে লোগো কো স্কিমে বাতা দে আমরা ডেলোতে এই লাগেজ ফাগেজ রেখে আবার একটু ঘুরতে বের হচ্ছি লাঞ্চ এ উঠালে রে দেবা উঠালে রে বাবা লাঞ্চ করার কথা ছিল এখন কিন্তু লাঞ্চ আর করিনি একবারে ঘুরে টুরে এসে বিকেল বেলায় লাঞ্চ করব এরকমই বলে একটু ঘুরে আসি এখানে ডেলোর যে আশেপাশের সাইট সিন গুলো আছে ওইগুলো দেখে টেকে এসে তারপরে লাঞ্চ করব হোমস্টেতে বলে দিয়েছি এসে আমরা তারপরে লাঞ্চ করছি আমি সব সাথে মে ঘুরতে কানেক্ট মার্কেট ঘুরতে ঠিক আছে অর্কিড গার্ডেন আপনার কল সুবা কাল কাল অর্কিড গার্ডেন দেখি কল সুবা আপনার অর্কিড গার্ডেন ত্রিবেণী আপনার যে টিস্টা টিস্টা লাপে उसके लिए मैं आपका नीचे नदी के सामने में लेके जाता हूँ जो हम लोग इधर बोलता है मिनी गोवा मिनी गोवा मिनी गोवा त्रिवेणी उसके बाद लामा हट्टा और तीन चिड़े गुम्बा डाला व्यू पॉइंट पेशोक टी गार्डन पांच लगभग आपको लेकिन होम स्टे पहुंचने में रात को चार बज जाए कोई बात नहीं कोई बात नहीं चार पाँच छह होम स्टे देखे बेरिए फर्स्ट टाइम हमारा आसलम अच्छे डेलो पार्क यही जे गेट ঢুকবো ঢুকে দেখি কিরকম ভিতরটা এন্ট্রি ফিস জেনারেল ভিজিটর 20 ফরেন ভিজিটর 50 আমাদের ইকো পার্কের মতোই নাকি এটা অনেকটা এরিয়া নি এইবার ব্যাপারটা আমি কিছুটা চিনতে চিনতে পারছি আরে তুইও এসেছিলি আগে ছাতা ছাতা গুলোর মধ্যে আমাদের একটা গ্রুপ পিকচার আছে ওই দিকের ছাতাতে ওই খাদের দিকে ছাতাতে তোদের সবারই একবার করে আসা হয়ে গেছে আমার দুবার আসা হয়েছে আমার এই নিয়ে থাকতে আমি আরো বেশি বারে তাও আবার আসলি ওদের জন্যই এদিক দিয়ে এসে ওদিক দিয়ে উঠবো এদিক দিয়ে তুই আসুদি পাশে নি তার জন্যই তো এলাম আমরা ওদেরকে এত ভালোবাসে সাপ্লিমেন্ট খাকে বানায় রে ও বল রহা হ্যায় মজা আয়া সাপ্লিমেন্ট খাকে বানাতা তো ঠান্ড মে এসা সিকুড় যাবে এখানে হর্স রাইডিং হয় বলছে পার্কটা বড়ই আছে ভালো এবার আমাদের যে মেন ব্লগার আমি তো অ্যাসিস্ট্যান্ট এই মেন ব্লগার ও কিছু বক্তব্য রাখবে খুব সুন্দর বক্তব্য আলাদা করে কিছু নেই আর পুরো ফেস্টিভ সিজন লাগছে বেশিরভাগই বাঙালি এখানে লোকালও রয়েছে আর সব থেকে ভালো লাগছে যেটা যেখানে বাচ্চারা এসছে খুব সুন্দর এনজয় করছে মানে অনেকটা খোলা জায়গা তো বাচ্চারা এখানে এসে এত সুন্দর এনজয় করছে এই যে এই হর্স হর্স রাইডটা একটু দেখিয়ে দিই আমি পার্সোনালি আমি ডেলো এসছি আগে তখন এত সুন্দর মানে এত সুন্দর অ্যাটমসফিয়ার দেখিনি আমাদের একদম ডেলোর এটা এটা হচ্ছে গভর্নমেন্ট অকুপাইড এটা হচ্ছে সরকারি হোমস্টে ডেলো যারা জানে একটু আধটু এইখানে অনেক বড় কেস আছে এইটা নিয়ে সুদীপ্ত সেনের ব্যাপার স্যাপার সেই নিয়েও ফেমাস অনেক এই সব জায়গায় দেখলে আমার একটু কিন্তু আমি আরো আমি আমি এখানটা ভিউ পয়েন্ট ভেবে আসলাম মারাত্মক একটা দারুন দারুন ভিউ এই জায়গাটা পিছনে পাহাড়টা পুরো একদম দারুন দেখা যাচ্ছে দারুন ভিউ পয়েন্টটা ঘুরে ডেলো পার্ক ঘোরা প্রায় কমপ্লিট
এখানে প্রত্যেকটা স্পট বলা যায় ভিউ পয়েন্ট। এটা ম্যানমেড পার্ক বলে অনেকে এটা বলে। ম্যানমেড দেখুন, নেচারের জিনিসটাকে এখানে ম্যানমেড যা কনস্ট্রাকশনগুলো করা হয়েছে, যে স্ট্রাকচারগুলো বানানো হয়েছে, এখানে নেচারের বিউটিটা আরও তাতে বেড়ে গেছে। আমি আসার আগেও তো আমার এক বন্ধু বললো যে ডেলোটা তো আর্টিফিশিয়াল ব্যাপার, আর্টিফিশিয়াল হতে পারে কিন্তু সত্যি দারুণ। আমরা একটা মানে হারিয়ে ফেলছি লোকজন কোথায়, কিন্তু তারপর রিয়েলাইজ করছি যে ওরা অন্য দিক হয়তো এক্সপ্লোর করছে। যে এইখান দিয়ে দেখুন আমরা এখন যাচ্ছি, এইখানে লোকজন বসে আছে, এখানে এনজয় করছে লোকজন, খুব সুন্দর, খুব সুন্দর ভিউও দারুণ, এখান থেকে ভিউটাও তো দারুণ। এই আইল অফ কালিম্পং এর ছবি তুলতে হবে না, ওরা সবাই চলে যাচ্ছে, কোনো ইন্টারেস্টই নেই। না না, খুব সুন্দর জায়গা, এই সব জায়গাটা করতেই হবে, কিছু করার নেই। ওই বুড়ি ছোঁয়ার মতন করে জাস্ট একটা স্পটে এসেছি, তার জন্য একটা জায়গা এসে আমি জাস্ট পায়ের ধুলো ফেলে চলে গেলাম। এইখানে এসে ডেলো পার্কে তাও আমরা তাড়াতাড়ি চলে যাচ্ছি, জাস্ট এখানে আধ ঘন্টাও কোথায় থাকিনি। ওরা তুললো না চলে গেল, যাক তো গেছে যাক। ডেলো পার্ক ঘুরে এবার আমরা আসলাম হচ্ছে সায়েন্স সেন্টার, কালিম্পং সায়েন্স সেন্টার। কত করে টিকিট নিলো এখানে? 30 টাকা প্রত্যেক জনের জন্য টিকিট নিলো, আর 20 টাকা গাড়ির জন্য। আর ডেলো পার্কে ছিল 20 টাকা প্রত্যেকের জন্য, আর 20 টাকা গাড়ির পার্ক। এই যে এটা হচ্ছে এন্ট্রান্সটা, ভিতরে কি আছে গিয়ে দেখছি। এখানে বেসিক্যালি এরকম অনেক গেমস টাইপের আছে সব। এই যে সুব্রত এটা খেলছে, বেশি দেখানোর কিছু নেই, এগুলো খেলে খেলে একটু এনজয় করার ব্যাপার আছে। সুইট দ্য বেস্ট থিং ইজ এটা কি, এটা আলাদা করে আমরা ব্লক করব, মুন্ডু কেটে যাবে। ও আচ্ছা আচ্ছা, মুন্ডু কেটে যাবে, যা 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 ব্লগই হই যাক। রাইট ভাই, গুড্ডু না এটা লেটেস্ট তো। এ বুম্বা, কি খেললি? আমরা আবার এসে পড়েছি এদিকে বুদ্ধা পার্ক, বুদ্ধার স্ট্যাচুটা রয়েছে, আর এদিকে অসাধারণ একটা ভিউ। এই জায়গাটা ফটো তোলার জন্য বোধহয় বানানো, ভিউ পয়েন্ট টাইপের। পাহাড়গুলো জাস্ট দারুণ লাগছে, মোটামুটি এখন হাওয়া দিচ্ছে প্রচণ্ড, ঠান্ডাটার ভালোই লাগছে। এবার নেক্সট পয়েন্ট কোথায় নিয়ে যাবে, আর কোথায় কোথাও নিয়ে যাবে না, এবার কোথায় একটু কালিম্পং মার্কেটে যাব। এই ব্লগটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। সো স্টে টিউন ফর দ্য নেক্সট ব্লগ, টিল দেন টাটা। ধাক্কা লেগেছে মুখ, তিমরো গালতি 100% বলো এরুলো।